আসসালামু আলাইকুম। আওয়ার ক্যারিয়ার লাইফে আপনাদের সকলকেই স্বাগতম। এখন আমরা আলোচনা করব তথ্য, যোগাযোগ প্রযুক্তি এবং মহাকাশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো গুচ্ছ ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক সহ অন্যান্য চাকরির পরীক্ষায় কাজে আসবে। মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তি। 20 জুলাই 2020 জাপানের রকেটে করে সংযুক্ত আরব আমিরাত কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? আল আমাল। আল আমাল মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়? মঙ্গল গ্রহ। কোন রকেটে করে আল আমাল উৎক্ষেপণ করা হয়? H2A। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। আরবি শব্দ আল আমালের ইংরেজি অর্থ কি? হোপ। 23 জুলাই 2020 চীন হাইনান দ্বীপ থেকে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? Tianwen-1। Tianwen-1 মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়? মঙ্গল গ্রহ। কোন রকেটে Tianwen-1 উৎক্ষেপণ করা হয়? Long March 5। চীনা শব্দ Tianwen এর ইংরেজি অর্থ কি? হ্যাভেনলি কোশ্চেন্স অর কোশ্চেন্স টু হ্যাভেন, যার বাংলা অর্থ স্বর্গীয় জিজ্ঞাসা। চীনের এবারের মঙ্গলাভিযানের নামকরণ করা হয়েছে কিভাবে? চীনের প্রাচীন কবি কু ইউয়ান রচিত Tianwen কবিতা অনুসারে। 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা নাসা ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? পার্সিভারেন্স। পার্সিভারেন্স মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়? মঙ্গল গ্রহ। অ্যাটলাস রকেট সিরিজের কোন রকেটে করে পার্সিভারেন্স উৎক্ষেপণ করা হয়? Atlas V-541। এ পর্যন্ত কতটি দেশ ও সংস্থা মঙ্গল গ্রহে সফল অভিযান পরিচালনা করেছে? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় স্পেস এজেন্সি, রাশিয়া এবং ভারত। সংযুক্ত আরব আমিরাত রাশিয়া থেকে তাদের তৃতীয় উপগ্রহ মেজনস্যাট উৎক্ষেপণ করে কবে? 28 সেপ্টেম্বর 2020। কোন বিষয়ে গবেষণার জন্য মেজনস্যাট উৎক্ষেপণ করা হয়? আরব আমিরাতের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব, বিশেষত কার্বন ডাইঅক্সাইড ও মিথেন শনাক্ত করা এবং গবেষণার জন্য। সংযুক্ত আরব আমিরাত প্রথম উপগ্রহ নাইফ-1 উৎক্ষেপণ করে কবে? 15 ফেব্রুয়ারি 2017। সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় উপগ্রহ মাইস্যাট-1 উৎক্ষেপণ করে কবে? 17 নভেম্বর 2018। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট মিশনের শিক্ষানবিশ উলফ কুকিয়ার আবিষ্কৃত 2 সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহের নাম কি? TOI-1388B। নারী নভোচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়েছেন কে? ক্রিস্টিনা কচ। বিশ্বের প্রথম সোলো বা সৌর অরবিটার উৎক্ষেপণকারী প্রতিষ্ঠানের নাম কি? যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি। সোলো উৎক্ষেপণ করা হয় কবে? 10 ফেব্রুয়ারি 2020। CHEOPS এর পূর্ণরূপ কি? ক্যারেক্টারাইজিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট। 2020 সালে পৃথিবীতে ছিটকে পড়া কোন উল্কাপিণ্ডে প্রোটিনের সন্ধান পাওয়া যায়? ACFR-086। ACFR-086 নামের উল্কাপিণ্ডে প্রাপ্ত প্রোটিনের নাম কি? হিমোলিথিন। K2-18b কি? সৌরজগতের বাইরে পৃথিবীর মতো বাসযোগ্য একটি গ্রহ। 15 নভেম্বর 2020 প্রথমবারের মতন SpaceX এর কোন মহাকাশযান পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায়? ড্রাগন মহাকাশযান। 11 জানুয়ারি 2020 আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকৃত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের নাম কি? FAST। চীনে এটি আই এর মতো দ্য স্কাই বা আই অফ হিভেন নামেও পরিচিত। বিশ্বের কোন দেশে প্রথম ই পাসপোর্ট চালু হয়? মালয়েশিয়া, মার্চ 1998। 2020 বহুল ব্যবহৃত জুম কি? ভিডিও কনফারেন্সের জনপ্রিয় অ্যাপ।
জুম মিটিংস অ্যাপের ফ্রি ভার্সনে সর্বোচ্চ 40 মিনিট ও 100 জন অ্যাক্টিভ ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারেন। জুম কোন দেশে তৈরিকৃত জনপ্রিয় অডিও ভিডিও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম? যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। টিকটক কোন দেশে জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ? চীন প্রতিষ্ঠাতা জাং ইয়েমিং। মোবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাটের উদ্ভাবক কে? জাং জিয়ালং চীন। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? ফুজিৎসু ফুগাকু জাপান। আমপান কি? ঘূর্ণিঝড়। দক্ষিণ বঙ্গোপসাগরে আমপান সৃষ্টি হয় কবে? 14 মে 2020। আমপান ভারত ও বাংলাদেশে আঘাত হানে কবে? 20 মে 2020। আমপানের নামকরণ করে কোন দেশ? থাইল্যান্ড। থাই ভাষায় আমপান শব্দের অর্থ কি? স্বাধীন চিত্ত, শক্তি ও দৃঢ়তা। ঘূর্ণিঝড় নিসর্গ ভারতে আঘাত হানে কবে? 3 জুন 2020। 2020 সালে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কোনটি? টাইফুন গণি। টাইফুন গণি কোন দেশে আঘাত হানে? ফিলিপাইন। হারিকেন ইটা কোন অঞ্চলে আঘাত হানে? ক্যারিবিয়ান অঞ্চলে। 2020 সালে সৃষ্ট প্রথম ঘূর্ণিঝড় কোনটি? ব্ল্যাক। ঘূর্ণিঝড় ব্ল্যাক কোন দেশে আঘাত হানে? পশ্চিম অস্ট্রেলিয়া। মে 2020 ফিলিপাইন, পালাউ ও তাইওয়ানে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি? টাইফুন ভংফং। 1 থেকে 11 এপ্রিল ওশেনিয়া অঞ্চলে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়ের নাম কি? হেরাল্ড। হারিকেন লড়া যুক্তরাষ্ট্রে কবে আঘাত হানে? 27 আগস্ট 2020। বর্তমানে ঘূর্ণিঝড়ের নামকরণ করে কারা? বিশ্ব আবহাওয়া সংস্থার 5টি আঞ্চলিক কমিটি। আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তার অববাহিকায় থাকা দেশগুলো ওই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন, আর নিয়মিত আপডেট ও নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন।